ইন্ডিয়া জোটের সমীকরণ কোথায় দাঁড়িয়ে রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন। বাংলায় তৃণমূল একাই লড়বে সাফ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিহারের রাজনৈতিক সমীকরণেও পালা বদলে আশঙ্কা। নীতীশ বিজেপির হাত ধরলে ইন্ডিয়া জোটে কি বড় ধাক্কা? নীতীশ গেলে তেজস্বীদের কাজ করতে সুবিধে হবে মত মমতার। লোকসভা ভোটের তোড়জোড় শুরু, বিজেপির বিরুদ্ধে এককাট্টা লড়তে প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়া জোট। এই রকম সময়ে বিহারের রাজনীতিতে বড়সড় পালা বদলের ইঙ্গিত। নীতীশ কি বিজেপির হাত ধরবেন? এই প্রশ্নেই বিহারের রাজনৈতিক অস্থিরতা চরমে। নীতীশকে নিয়ে জলঘোলার মধ্যেই জেডিইউ নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতীশ বিজেপির হাত ধরলে কি ইন্ডিয়া জোটে বড় ধাক্কা? ইন্ডিয়া জোটের অন্যতম শরিক মমতা বলছেন না। নীতীশের পালা বদলে জোটে ধাক্কা, নীতীশ গেলে জোটে কোনো প্রভাব পড়বে না। বিহারে জনপ্রিয়তা হারাচ্ছেন নীতীশ, নীতীশ গেলে তেজস্বীদের কাজ করতে সুবিধা হবে। মমতা আগেই জানিয়ে দিয়েছেন বাংলায় তৃণমূল একাই লড়বে। আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো, আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার, কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলুটলি রং। শনিবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে গিয়ে রাজভবন থেকে তিনি আরও জানান, মল্লিকার্জুন খার্গে কোনো ফোন করেননি, মাথায় চোটের বিষয়ে জানতে প্রিয়াঙ্কা ও সোনিয়া গান্ধী টেক্সট করেছিলেন। 28 জানুয়ারি শিলিগুড়ি থেকে ফের শুরু হবে রাহুলের ন্যায় যাত্রা। তার আগে নীতীশ বিজেপির হাত ধরলে জোট নিয়ে টালমাটাল পরিস্থিতি তৈরি হবে। বাংলাতেও জোটের ভবিষ্যৎ বিষ পাও চলে, কেননা তৃণমূলকে লাগাতার নিশানা করে চলেছেন অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। শুরুতেই রাস্তার বাঁদিকে আমাদের স্টেজ করার কথা, বাঁদিকে করার পরিবর্তে ডান দিকে করতে হলো প্রশাসনের হস্তক্ষেপে। সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। প্রশ্ন হলো এটা, রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, চার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব, সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি, হঠাৎ করে রাহুল গান্ধী রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না। ভোটের আগে জোটের এই দোলাচল পরিস্থিতিতে বাংলায় রাহুলের ন্যায় যাত্রা আদৌ কোনো প্রভাব ফেলতে পারবে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন। কলকাতা টিভি।